হে গাইস, আ বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আড্ডা বিথ আকাশে তোমাদের সকলকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর অনেক দিন ধরেই তোমরা কোনো ভিডিও দেখতে পাচ্ছ না, তো তার জন্য আমি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর সেখানে আমি তোমাদের দেখাবো আমি কী করে সায়কদের সাথে মিট করলাম, তোমরা হয়তো অনেকেই জানতে চেয়েছিলে। তো দেখো, তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর দয়া করে স্কিপ করো না, ঠিক আছে? আমি র্যান্ডামলি সুকান্তর ব্লগে এমনি বলেছিলাম আমি, বাট আমার কাছে চলে এসেছে চিপসের প্যাকেট। এটা মজা নিশ্চয়ই, তাই তো? সবাইকার কাছে যেটা এসছে আমার কাছেও সেটা। হে গাইস, আ বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি কার বাড়িতে, তোমরা দেখতে পাচ্ছ পেছনে ব্লু কালারের বাড়িটা, সে যার বাড়ি তার নাম হচ্ছে সায়কদা। তো আজকে লেট স্টার্টের একজন সদস্য সায়কদার বাড়ি আমি চলে এসেছি। তো দেখি সায়কদা এখন বাড়িতে আছে কি না দেখা পেলে আমাকে এখন আবার স্টুডিওতে যেতে হবে। সায়কদা চলো দেখা যাক। তো এখন আমি সায়কদার বাড়িতে যাচ্ছি, আমি এখন সিঁড়ি উপর দিকে যাচ্ছি, দেখি দেখা হয় কি না সায়কদার সাথে। তো সায়কদার সাথে দেখা করতে এসেছি, আর যেই ভয়টা নিয়েছিলাম সেটাই হলো। সায়কদার সাথে তো দেখা হলো না, এখন আমাকে যেতে হবে আবার স্টুডিওতে। সায়কদার মা মানে আন্টি বললো আমাকে সিনিয়র স্টুডিওতে যেতে, যাই দেখি। এটাই সেই বকুর, আর এইটাই সেই রাস্তা যেটা তোমরা লেট স্টার্টের ব্লগে অনেকবার দেখতে পেয়েছো। গাইজ, এখন আমি আছি কাঞ্চির সেটে। তো আমি এখানে কাঞ্চির সেটে এসে গেছি, আমাকে ভেতরে ঢুকতে দিয়েছে, এই আমার ভাগ্য ভালো। কিন্তু এখনও সায়কদার সাথে দেখা হয়নি। সায়কদার যে স্ত্রীর পাঠ করছে মানে আয়েশাদিকে, তার মার সাথে আমার দেখা হলো, সে বলে একটু বাইরে ওয়েট করতে, দেখি সায়কদা এখন কখন আসবে। চলো, আমি জাস্ট এমনি র্যান্ডামলি সুকান্তর ব্লগে এমনি বলেছিলাম আমি, বাট আমার কাছে চলে এসেছে চিপসের প্যাকেট। এটা মজা নিশ্চয়ই, তাই তো? হ্যাঁ, সবাইকার কাছে যেটা এসছে আমার কাছেও সেটা এসছে। সুকান্তর কাছে এক্সট্রা এসছে আমুল স্প্রে, তো আমি খাই না ওটা। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, অনেক কষ্ট করে এসেছে, আমার বাড়ি গেছিলো তারপরে আবার আমার স্টুডিও এসেছে। থ্যাংক ইউ, খুব ভালো থাকো, খুব ভালো করে পড়াশোনা করো। ওকে, ঠিক আছে।